কোয়ালিফাইড পাত্র আসলে পাওয়া যাচ্ছে না সিলেটের মেয়েরা সিলেটের ছেলেদের উপরে ডিপেন্ডেন্ট সিলেটি মেয়েরা অনেক কোয়ালিফাইড হয়ে থাকেন সেই কোয়ালিফিকেশনটা ম্যাচ করার জন্য আসলে সিলেটি ছেলে পাওয়াটা একটু কঠিন হয়ে যাচ্ছে বিদেশে নানানভাবে অবৈধ পথে বিদেশে গিয়ে পাড়ি দেওয়ার পরে সেখানে গিয়ে হচ্ছে ওরা অ্যাসাইলাম সিক করে আমার কাছে একটা বিশেষ কারণ মনে হয় যে সিলেটি ছেলেরা প্রতিষ্ঠিত হয়ে তারপরে বিয়ে করতে চায় আর সিলেটের মধ্যে একটা বড় প্রবণতা আছে বিশেষ করে ছেলেরা বিদেশে হচ্ছে বিদেশে সেটেল হতে চায় এবং বিশেষ করে এটাও যদি বলি শুধু বিদেশ বলতে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে তারা সেটেল হতে চায় দ্যাটস ওয়াই ওরা কী করে আমার আমার দেখা মতে যে অধিকাংশ সিলেটি ছেলেরাই বিদেশে সেটেল হতে চায় একটা ইনফর্মাল চ্যানেল ব্যবহার করে অর্থাৎ রেগুলার মাইগ্রেশন ওরা করে না বিদেশে নানানভাবে অবৈধ পথে বিদেশে গিয়ে পাড়ি দেয় বিশেষ করে ইউরোপে পাড়ি দেয় পাড়ি দেওয়ার পরে সেখানে গিয়ে হচ্ছে ওরা অ্যাসাইলাম সিক করে সেই অ্যাসাইলামও যদি তারা হচ্ছে গিয়ে গ্রহণও করে থাকে বিদেশের সরকার সেই অ্যাসাইলাম সিক করে ওই দেশের একটা পার্মানেন্ট রেসিডেন্সি পেতে গেলে অনেক সময় লাগে সেই সময়ে একটা দীর্ঘ সময় চলে যায় তাদের এখানে এবং এসে তারপরে বিয়ে করতে চায় আমার মনে হয় একটা এটা অন্যতম কারণ যে কারণে হচ্ছে গিয়ে ইয়াং বা তরুণ ছেলেদেরকে হচ্ছে গিয়ে বিয়ের জন্য আমরা মানে কি বলবো বিয়ে করতে চায় না এবং এই কারণেই আসলে মনে হয় সিলেটের মেয়েদেরও বিয়ে হচ্ছে না পাত্র না পাওয়ার পিছনে কারণ আসলে কোয়ালিফাইড পাত্র আসলে পাওয়া যাচ্ছে না কারণ সিলেটের মেয়েরা এখন পড়াশোনার দিক থেকে অনেক বেশি আগায় যাচ্ছে তারা ইউকেতে মাস্টার্সের জন্য যাচ্ছে কানাডাতে যাচ্ছে কেউ ইউএসএতে যাচ্ছে মাস্টার্সের জন্য কেউ আবার অনার্সেই চলে যাচ্ছে তারা এখন পড়াশোনার প্রতি মনোযোগ দিয়েছে আপনারা জানেন যে এসএসসি এইচএসসি দুইটাতেই কিন্তু ছেলেদের পাশাপাশি কিন্তু মেয়েদের পাশের হার বেশি তো যার কারণে তারা এখন ইউনিভার্সিটি মুখী হচ্ছে তো পড়াশোনা এখন চাচ্ছে তারা মাস্টার্স করছে বিধায় দেশের বাইরে করছে বিধায় তারা কোয়ালিফাইড কাউকে পাচ্ছে না আর পাইলেও দেখা যাচ্ছে যে কোনো ক্ষেত্রে হয়তো বা বন্ডিংটা ক্রিয়েট হচ্ছে না এই জন্য হয়তো বা তাদের দেরি হচ্ছে তো আসলে দেরিও আমি বলবো না এটা তো অ্যাকচুয়ালি এটা তো আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন যে এটা তো জন্ম মৃত্যু বিয়ে তিন ভিতা তো বিয়ে নিয়ে তাই না তো যেদিন হুকুম হবে অবশ্যই হবে আর হুকুমের পাশাপাশি নিজেদেরকেও চেষ্টা করতে হবে এবং সিলেটের মেয়েরা এখন পড়ায় লেখায় কাজে কর্মে সব দিকে এগিয়ে যাচ্ছে বিধায় বলে আই থিঙ্ক এই সমস্যাটা হচ্ছে আগে একটা সময় হতো যে সিলেটের মানুষ সিলেটেই মানুষ ছাড়া বিয়ে করতো না বা অন্য জায়গায় যেতে চেত তো এটা আমাদের একটা মানে জিনিস ছিল হ্যাঁ তো আস্তে আস্তে সেটা চেঞ্জ হয়ে আসতেছে সেই জিনিসটা ভালো সিলেটের কালচারের সাথে যদি অন্য কোনো কালচার মিলতে পারে ডেফিনেটলি তো অনেক ভালো একটা জিনিস এটা পজিটিভ সাইন কারণ সিলেটে যদি ছেলে মানে আপনি যেটা বলাই ছিলেন একটু আগে ছেলেরা সিলেটে নাকি অবিবাহিত বা সিলেট রেঞ্জ থেকে যদি বের হয়ে কেউ অন্য ডিস্ট্রিক্টে কেউ যদি বিয়ে করে ডেফিনেটলি আই থিঙ্ক কোয়ালিফাইড পাত্র পাওয়া যাবে কেন পাওয়া যাবে না সিলেটের মেয়েরা মানে ছেলেদের সিলেটের ছেলেদের উপরে ডিপেন্ডেন্ট এটা কিছু অংশে ঠিক আছে সেটা থেকেও আস্তে আস্তে মানুষ বের হয়ে আসতেছে না আসতেছে না অবশ্যই আস্তে আস্তে ছেলেরা যেরকম বেরিয়েছে মেয়েরাও আসতেছে একটু সময় লাগবে কারণ আপনি তো জানেন যে যেহেতু ইউকে ভিত্তিক এটা আমাদের মধ্যে বেশি দেশের বাইরে লন্ডনের প্রতি ফ্যাসিনেশনটা বেশি আই থিঙ্ক এখান থেকে মেয়েরাও বের হয়ে আসবে প্রথমত পরিসংখ্যানটা নিয়ে আমার প্রশ্ন যে আসলে এটা কোথা থেকে এসেছে এবং এটি কতটুকু অথেন্টিক আর একটু যদি আমরা চিন্তা করি যে একটু সময় লাগছে একটু একটু নির্ধারিত সময়ের পরে বিয়ে হচ্ছে এই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি এখানে আপনাকে কয়েকটা জিনিস দেখতে হবে একদম প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে সিলেটে একটা টেন্ডেন্সি আছে সিলেটি মেয়েরা সিলেটের বাইরে আসলে বিয়ে করতে চাচ্ছেন না তো যেহেতু সিলেটি মেয়েরা সিলেটের বাইরে বিয়ে করতে চাচ্ছেন না এবং সিলেটি মেয়েরা অনেক কোয়ালিফাইড হয়ে থাকেন সেই কোয়ালিফিকেশনটা ম্যাচ করার জন্য আসলে সিলেটি ছেলে পাওয়াটা একটু কঠিন হয়ে যাচ্ছে তো সিলেটি ছেলেকে প্রথমে সেই কোয়ালিটি অর্জন করতে হচ্ছে যেহেতু বাইরের কারোর কোনো অ্যাক্সেস নাই সিলেটের ছেলেরা অনেক সময় পড়াশোনা করতে বা ইনকাম করতে বা প্রতিষ্ঠিত হতে তার সময় বেশি লাগছে যার কারণে আসলে মেয়েদের বিয়ে হতেও একটু সময় বেশি লাগছে নিয়ে আমি কিন্তু একবারও বলিনি যে ছেলেরা কোয়ালিফাইড না বাট মোর কোয়ালিফিকেশনের কথা যদি আমরা চিন্তা করি মোর এস্টাবলিশমেন্টের কথা যদি আমরা চিন্তা করি সেই এস্টাবলিশমেন্ট হতে একটু সময় লেগে যাচ্ছে যেখানে আমি যদি আপনার বয়স কত আপনার বয়স অবশ্যই 30-এর উপরে তো আপনি যখন নিজেকে আপনি কি এখন নিজেকে এস্টাবলিশ মনে করেন প্রফেশনে আছেন এবং সেই এই জায়গাটাতে আপনার আসতে কিন্তু 30 বছর সময় লেগে গিয়েছে সবাইকেই কিন্তু চট করে চাইলে 24 বা 25 বছর বয়সে বিয়ে করা কিন্তু সম্ভব হচ্ছে না এস্টাবলিশমেন্টের কথা যদি চিন্তা করেন এবং আপনি জানেন যে সিলেটে বিশেষ করে বৃহত্তর সিলেটের ছেলে এবং মেয়ে সবারই সবার মধ্যে বিদেশে যাওয়ার একটা প্রবণতা দেখা যায় সেই বিদেশ যাওয়ার প্রবণতার প্রেক্ষিতে অনেক সময় এস্টাবলিশ হতে পড়াশোনা শেষ করতে ভালো চাই
চাকরি পেতে, এবং বেশিরভাগ সময় আপনি দেখবেন যে সিলেটের ছেলেরা এস্টাবলিশমেন্ট বলতে শুধু একটা চাকরি করাকে বোঝান না, তাদের নিজের একটা বাড়ি থাকবে, নিজের একটা গাড়ি থাকবে, লক্ষ লক্ষ টাকার ব্যাংক ব্যালেন্স থাকবে, তখনই কিন্তু তারা নিজেদেরকে এস্টাবলিশ দাবি করেন। সো আমি জানি না আপনি নিজেকে কোন প্রেক্ষিতে এস্টাবলিশ দাবি করছেন, বাট সিলেটের প্রেক্ষাপটে কিন্তু এই বিষয়টা একটু ভিন্ন, এটি হতে একটু সময় লাগে, যার কারণে সিলেটের মেয়েদেরও বিয়ে হতে একটু কম্পারেটিভলি সময় বেশি লাগছে। আমার কাছে মনে হয় যে সংস্কৃতির দিক দিয়ে এবং কনজারভেটিভ যেগুলো ফ্যামিলি, তো অন্য জেলায় এরকমভাবে তাদের আমাদের সিলেটের ম্যাচ হয় না, এটাই আর সিলেটের মানুষজন সিলেটের বাইরে দিতে চায় না, এটা কিন্তু খুবই সত্যি কথা। আর হচ্ছে সিলেটের মানুষজন হচ্ছে একটু পুরাতন আমলের, মূলত এটাই হচ্ছে সবাই সিলেটের ভিতরেই বিয়ে করতে চাচ্ছে। আর এখন হচ্ছে দেরিতে বিয়ে হওয়ার কারণ হচ্ছে এখন তো সবাই পড়াশোনা করতেছে, আর এজন্য হচ্ছে যোগ্য পাত্র পাইতেছে না, এটাই হচ্ছে মূল। এখন তো সবাই পড়াশোনা করতেছে, অনার্স কমপ্লিট করতেছে, জবে জয়েন করতেছে, এই এই জিনিসটা হচ্ছে একটু উত্তরণ হয়েছে। প্রথমে কিন্তু মেয়েদেরকে জবে দেওয়া হয়তো খুবই রেস্ট্রিক্টেড ছিল, বাট এখন হচ্ছে ফ্যামিলি থেকে ওরা সাপোর্ট পাচ্ছে, এজন্য জবে জয়েন করতেছে। আমিও কিছুদিন আগে ইন্টার্নশিপ করেছি, এখন হচ্ছে মাস্টার্সে অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্যই ঢাকা আসছে, প্রথমে আমাকেও ঢাকা দিতে যায়নি, বাট এখন হচ্ছে পারমিশন পেয়ে গেছে। কেন পাবেন, ভালো করে খুঁজলেই তো সব কিছু পাওয়া যায়, আর জুড়া তো অলরেডি সমাজের জন্মের আগে থেকেই নির্ধারিত করা থাকে, ঠিক মতো খুঁজলে সব কিছুই পাওয়া যাবে।